নমস্কার বন্ধুরা, সপ্তম শ্রেণীর তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন বা থার্ড সামেটিভ ইভ্যালুয়েশন, যেটা তোমাদের নভেম্বরের 21 তারিখ থেকে শুরু হবে অথবা ডিসেম্বরের প্রথমের দিকে। আজকে আমরা বাংলা বিষয়ে একটা সাজেস্টিভ প্রশ্ন নিয়ে এসেছি, আশা করছি এখান থেকে তোমরা অনেকটাই কমন পেয়ে যাবে। এর আগে বলে দিই, তোমরা কিন্তু অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও, কারণ বাংলা সবে শুরু করছি, অন্যান্য বিষয় যখন পোস্ট করব তাহলে তার নোটিফিকেশানটা তোমাদের কাছে চলে যাবে। তোমরা সবার আগে সেই সাজেস্টিভ প্রশ্ন বা এই ধরনের যে কোনো গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তরগুলো তোমরা পেয়ে যাবে। তো চলো আমরা সরাসরি শুরু করে দিচ্ছি, এবং এর সাথে এই ভিডিওটার একটা সুবিধা হচ্ছে, এখানে আমরা যেটা শর্ট প্রশ্নগুলো আছে তার উত্তরগুলো আমরা এখানটায় করে নিতে পারবো, কাজে সেটা তোমরা প্রশ্নের সাথে সাথে উত্তরটাও পেয়ে যাবে। তো তোমাদের কাজ হবে কি, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেওয়া, ভিডিওটি লাইক করা, এবং কারো কোনো বক্তব্য থাকলে, কোনো বুঝতে অসুবিধা বা অন্য কোনো বিষয়ে যদি কোনো সাজেস্টিভ কোনো প্রশ্ন চাই তাহলে তোমরা অবশ্যই কমেন্ট করে কমেন্ট বক্সে জানাবে। তো চলো আমরা সরাসরি প্রশ্ন সহ উত্তরটা। তো তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন 2022 সপ্তম শ্রেণী বিষয় বাংলা, পূর্ণমান 70, সময় 2.5 ঘন্টা অর্থাৎ 2 ঘন্টা 30 মিনিট, অনেক জায়গায় 3 ঘন্টাও সময় দেওয়া হয়। তো আমরা চলো সরাসরি সাজেশন, এটা একটা স্কুলের প্রশ্ন আমি বললাম, তো দেখে নিই। আগে প্রথমে প্রশ্নগুলো আমরা জেনে নেব কী কী সাজেশন ভিত্তিক প্রশ্ন, এবং এরপরে আমরা এই যে শর্ট প্রশ্নগুলো আছে তার উত্তরগুলো আমরা জেনে নেব। তো একে দেখে পূর্ণ বাক্য উত্তর দাও 10টি, 1×10, 10 নম্বর। একটা হচ্ছে নরহরির ভাগ্নের ডাক নাম কী ছিল, ননীবালা দেবী বিপ্লবের দীক্ষা কার কাছে পান, তিব্বতীদের প্রধান ব্যবসা কী, পটলবাবুর কাছে কোনোদিন অভিনয়ের প্রস্তাব আসে, 1/5টা দিন ফুরলে কবিতা অনুসারে বাপমায়েরা কী হলে মূর্ছা যাবেন, 1/5টা গ্যাংটক থেকে নাথুল্লা গিরি সংকটের দূরত্ব কত, 1/7টা ওঙ্কার ধ্বনি বলতে কী বোঝায়, 1/8টা ঢাকা কলেজের স্কুলে কে জাদুর খেলা দেখান, এবং 1/9টার চেয়ে ভারতীর্থ কবিতায় কারা এক দেহে লীন হয়ে গেছে, 1/10টা অভিনয়ের সময় পটলবাবুর হাতে কোন পত্রিকা ছিল, এবং 1/11টা আত্রাই নদীর জলধারা কেমন, 1/12টা ছদ্মবেশে তিব্বতে কে গিয়েছিলেন। তো এটা তোমরা ভিডিওটা স্ক্রিনশট নিয়ে নেবে, মানে যে প্রশ্নগুলো পরপর আসছে এগুলো একটা করে স্ক্রিনশট নিয়ে, তাহলে তোমাদের সুবিধা হবে প্রশ্নগুলো দেখে নেওয়ার জন্য। এরপরে আমি উত্তরে আসছি, আগে আমরা প্রশ্নগুলো জেনে নিই। এরপর দুয়ে দেখে যেটা আসছে, বন্ধনীর সঠিক উত্তরটি বেছে নিয়ে খাতায় লেখো, 2/1টা বর্ষামঙ্গল আষাঢ় শ্রাবণ অগ্রহণ মাসে অনুষ্ঠিত হয়। তো বর্ষামঙ্গল যেটা কোন মাসে অনুষ্ঠিত হয় সেটা তোমরা জানো, বর্ষামঙ্গল যেহেতু এটা শ্রাবণ মাস হবে, আমি উত্তর পরে বলে দিচ্ছি। 2/2টা বনফুল ছদ্মনাম কে লিখতেন, বলাইচাঁদ মুখোপাধ্যায়, রবীন্দ্রনাথ না শরৎচন্দ্র, 2/3টা ঘনাদা চরিত্রের স্রষ্টা হলেন কে, সত্যজিৎ রায় না প্রেমেন্দ্র মিত্র, 2/4টা পানিশমেন্ট সেল ছিল কোথায়, সেলুলার জেলে না প্রেসিডেন্সি জেলে, 2/5টা জাদুকর চাঁদ মিয়া স্কুলে জাদু খেলা দেখিয়েছিলেন এবং কত টাকা পেয়েছিলেন, 5, 10 না 50 টাকা সেটা তোমাদের লিখবে। 3/1টা যেটা আসছে যে নিচের প্রশ্নগুলোর উত্তর দাও, স্বর্গের সরুয়া কেমনভাবে রান্না হতো, এবং 3/2টা পিসিমশাই কী চাকরি করতেন, ঘড়িওয়ালা দাদাকে সং কেন সপ্তাহে 3 বার পোস্ট অফিসে যেত, এবং 5/5টা হচ্ছে মাকু কী বাজাতে পারে, এই কটা প্রশ্ন তোমরা অবশ্যই করে নেবে। এরপর 4/2 দেখো, যেগুলো একটু বড়, মানে যে কোনো 5টি প্রশ্নের উত্তর মানে 2 নম্বর করে আছে। 4/1টা পাখি সব কলরব উদ্দিতাংশটি কার লেখা, কোন কবিতার অংশ। এরপর 4/2টা এ মিনতি করি পদে তার প্রার্থনা কী, 2টি গানের জন্ম কোথায়, গান দুটি কোন কোন দেশের জাতীয় সঙ্গীত, 4/4টা চিরদিনের কবিতায় কে কোথায় জনবাদ গঠন করে, 4/5টা ভারতীর্থ কবিতায় ভারতভূমিকে পূর্ণতীর্থ বলা হয়েছে কেন, 4/6টা ছন্দে শুধু বসন রাখো কবিতায় কোন কোন জিনিস ছন্দে চলে, এই 2 নম্বর করে 5টি প্রশ্ন করবে। এরপর 5/5 দেখো, যে কোনো 4টি প্রশ্নের উত্তর দাও, 4×5=20, খনি মশাই আপনার টাইমিং বাপের নাম ভুলিয়ে দিতে দিয়েছিলেন প্রায়ও, বক্তাকে কোন ঘটনার ফলে তার এরকম মুক্তব্য, এটা 1+3+1 অর্থাৎ 3, 2, 5 নম্বর আছে, এগুলো খুবই গুরুত্বপূর্ণ। 5/2, 2/1টা ননীবালা তখনই দরখাস্ত লিখে দিলেন, ননীবালা দেবী কাকে কিসের জন্য দরখাস্ত লিখেছিলেন, শেষ পর্যন্ত সেই দরখাস্তের কী পরিণতি হয়েছিল। এরপর 5/3টা যেটা বলছে যে গিরিন কীভাবে খেলার মাঠে টুনুকে উৎসাহ এবং সাহস যুগিয়েছিল, নরহরি কার কাছ থেকে কী প্রমাণ করতে চেয়েছিলেন। এরপরে 5/4টা গাছে কাঁঠাল গোঁপে তেল, সাথে কি তোমার কোনোদিন কিছু হয় না, পটলবাবু গৃহিণীর এই মন্তব্য করার কারণ কী, 5/5টা কীভাবে গেলে কালিম্পংয়ের গৃহহোম হোমে পৌঁছানো যায়, এই হোমটির বৈশিষ্ট্যতা কী, টই কবিতা পড়ার জন্য কোথায় পাওয়া যায়, মানে
এবারে যেগুলো ব্যাকরণগত প্রশ্ন তোমরা করবে, দেখো আমরা সমস্ত ভিডিও কিন্তু যথেষ্ট গভীরভাবে পর্যালোচনা করেই তোমাদের জন্য এই সাজেশনটা করেছি, এগুলো খুবই গুরুত্বপূর্ণ, আশা করছি তোমরা পড়বে এবং তোমার স্কুলে যেগুলো করেছে সেগুলো তো পড়বেই, তার সাথে সাথে এইগুলো তোমরা অবশ্যই দেখে নেবে। নিম্নলিখিত পদগুলির কারক ও বিভক্তি নির্ণয় করো। আমি হঠাৎ এর উত্তর দিতে পারবো না। আচ্ছা, ছয়ের দুয়েরটা করবে যে আগামীকাল কলকাতায় যাব, এর কারক ও বিভক্তি এগুলো তোমরা কিন্তু নির্ণয় করবে। বিপদে মোড়ে রক্ষা করো, নিয়ম মতো ওষুধ খাবে। ছয়ের পাঁচেরটা শরতে শিউলি ফোটে, ঠিক আছে। এরপরে সাতের দাগে যেটা হচ্ছে পথ পরিবর্তন করো, অভিনব এবং গভীর এটা করবে। আটের দাগে যেটা হচ্ছে এক কথায় প্রকাশ করো, তিনটি আয় বুঝে ব্যয় করে যে, ইতিহাস জানেন যিনি, চৈত্র, চৈত্র মাসের ফসল এবং শ্বেতবর্ণের পদ্ম, ঠিক আছে। তো এই কটা এর মধ্যে থেকে যে কোনো একটা তোমাদের করতে হবে আর কি, যে কোনো তিনটি বলেছে তিন নম্বরের, এই কটা তোমরা করে নেবে। এরপরে দেখো প্রবন্ধ রচনা করতে বলা হচ্ছে, যে কোনো একটি, দেশভ্রমণ, একটি মেলার অভিজ্ঞতা এবং গয়েরটা বলা হচ্ছে তোমার জীবনের একটি স্মরণীয় ঘটনা, ঠিক আছে। তো এই কটা প্রশ্ন করলে আশা করছি এখান থেকে তোমরা অনেকটা কমন পেয়ে যাবে। এবার চলো আমরা যে এই যে একের দাগে যে শর্ট প্রশ্নগুলো ছিল, নহরির ভাগ্নের ডাক নাম কী ছিল, এইগুলো আমরা যে নবের উত্তরগুলো দেখে নিই। শর্ট প্রশ্ন মানে প্রথম থেকে দেখো যে পূর্ণবাক্য উত্তর দেওয়া দশটি প্রশ্ন ছিল, এই দশটি করবো। এরপর বন্ধনীর মধ্যে যেগুলো এক নম্বর প্রশ্ন আমরা করে নেবো। এরপর তিন দাগে মাকু থেকেও যেটা আছে আর কি, তো বাকিগুলো তোমরা চেষ্টা করো, কারণ ভিডিওটি অনেক বড় হয়ে যাবে। তো ঠিক আছে, যদি না পারো অবশ্যই কমেন্ট করো, তাহলে আমি তাড়াতাড়ি চেষ্টা করবো যে বড় প্রশ্ন বা অন্যান্য যদি বাকি থাকে গ্রামাটিক্যাল প্রশ্নগুলোরও একটা আলাদা ভিডিও করে দিতে। দেখো একের দাগে যেটা বলা হয়েছিল যে নরহরির ভাগ্নের ডাক নাম কি, সিংহ। দুয়েরটা বলা হচ্ছে ননীবালা দেবী বিপ্লবের দীক্ষা কার কাছে পান, এটা লিখতে হবে অমরেন্দ্র চট্টোপাধ্যায়ের কাছে। একে তিনেরটা তিব্বতীদের প্রধান ব্যবসা কি, তিব্বতীদের মাদুরের ব্যবসা। পটলবাবুর কাছে কোন দিন অভিনয়ের প্রস্তাব আসে, 52 বছর বয়সে। একের পাঁচেরটা দিন পুরলে কবিতা অনুসারে বাপ মায়েরা কী হলে মূর্ছা যাবেন, কতকেরা যদি সূর্য ডোবার পরেও ঘরের বাইরে থাকে তাহলে বাপ মায়েরা মূর্ছে যাবেন। একে দেখের পাঁচেরটা গ্যাংটক থেকে নাথুলা গিরি সংকটের দূরত্ব কত, না 26 মাইল। একের সাতেরটা ওঙ্কার ধ্বনি বলতে কী বোঝায়, তো হিন্দু পুরাণ মতে ওঙ্কার হচ্ছে সকল ধ্বনির আদি ধ্বনি, ধ্বনির উৎস বা মূল হচ্ছে ওঙ্কার ধ্বনি। এবারে একের আটেরটা হচ্ছে ঢাকা কলেজের স্কুলে কে জাদুর খেলা দেখান, তো জাদুকর চাঁদ মিয়া। একের নয়েরটা ভারতীয় কবিতায় কারা এক দেহে লীন হয়ে গেছে, না সুপ্রাচীন কাল থেকে আর্য অনার্য দাবির চীন শক হুন পাঠান মোগল এক দেহে লীন হয়ে গেছে। একের দশেরটা ছিল অভিনয়ের সময় পটলবাবুর হাতে কোন পত্রিকা ছিল, তো অভিনয়ের সময় পটলবাবুর হাতে যুগান্তর প্রক্রিয়া ছিল। একের এগারোটা আত্রাই নদীর জলধারা কেমন, আত্রাই নদীটি পশ্চিমবাংলা এবং বাংলাদেশের উত্তরাঞ্চল দিয়ে প্রবাহিত হয়, নদীটির সর্বমোট দৈর্ঘ্য 240 মাইল, এটির সর্বোচ্চ গভীরতা 99 ফুট। এরপর একের বারোটা ছদ্মবেশে তিব্বত কে গিয়েছিলেন, না অতীশ দীপঙ্কর। দুয়ের দাগে যে প্রশ্নগুলো ছিল বন্দিনীর মধ্যে থেকে সঠিক উত্তরটি বেছে নিয়ে খাতায় লিখতে বলা হয়েছে, বর্ষা মঙ্গল আষাঢ় শ্রাবণ না অগ্রহায়ণ মাসে হয়, তো বললাম আমি আষাঢ় মাসে, অর্থাৎ সরি শ্রাবণ মাসে হয়। দুয়েরটা বনফুল ছদ্মনামে কে লিখতেন, বলাইচাঁদ মুখোপাধ্যায়। ঘনাদা চরিত্রের স্রষ্টা হলেন কে, সত্যজিৎ রায় না প্রবন্ধ মিত্র, উত্তর লিখতে হবে প্রেমেন্দ্র মিত্র। পানিশমেন্ট সেল ছিল কোথায়, সেলুলার জেলে না প্রেসিডেন্সি জেলে, না ওটা সেলুলার জেলে। দুয়ের পাঁচেরটা জাদুকর চাঁদ মিয়া স্কুলে জাদু দেখিয়ে গিয়েছিলেন কত টাকা, ওটা 10 টাকা পেয়েছিলেন। এরপরে যেটা তোমাদের করতে হবে সেটা হচ্ছে দেখো তিনের দাগে যেটা বলা হচ্ছে যে স্বর্গের সরুয়া কেমন রান্না হতো, তো সরুয়ার মধ্যে দাড়ি গোফ ফেলে হোটেলওয়ালা স্বর্গের সরুয়া রান্না করতো, ঠিক আছে। এরপর দুয়েরটা বলা হচ্ছে যে পিসিমশাই কী চাকরি করতেন, মাকু গল্পে, তো হয়ে গেল। এরপরে দুয়েরটা বলা হচ্ছে যে পিসিমশাই কী চাকরি করতেন, মাকু গল্পে পিসিমশাই পুলিশের চাকরি করতেন। তিনের তিনেরটা ঘড়িওয়ালার দাদাকে, কালিয়া বনে বটতলার হোটেলের মালিক হলো ঘড়িওয়ালার দাদা। এরপর তিনের পাঁচেরটা সং কোন কেন সপ্তাহে 3 বার পোস্ট অফিসে যেত, না খবরের কাগজে লটারির কথা লেখা হয়েছে নাকি জানতে সং 3 বার পোস্ট অফিসে যেত। মাকু কী বাজাতে পারে, মাকু বাঁশি বাজাতে পারে। তোমরা চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দাও, তাহলে পরের ভিডিওটি পেয়ে যাবে।